আমার দ্বাদশ শ্রেণীর শ্রেণীর ছাত্রছাত্রী প্রিয় ভাই বোন, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি নাসিম স্যার। তোমাদের ভালোবাসার টানে এবং অনেকের রিকোয়েস্টে এই ভিডিওর মাধ্যমে আজ আবার তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষার ইতিহাসের বড় প্রশ্ন, অর্থাৎ যে বড় প্রশ্নগুলো 2020 সালের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্যময়, যেগুলো 2020তে অবশ্যই এর মধ্য থেকে আসবেই আসবে, এরকম কিছু সম্ভাব্যময় বা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। এবং ইতিহাস সম্পর্কে তোমাদের আরও কিছু কথা জানিয়ে রাখি, তোমাদের সর্বমোট ইতিহাসে 8টি অধ্যায় রয়েছে এবং এই 8টি অধ্যায় থেকে 8টি প্রশ্ন এবং তৃতীয় এবং সপ্তম অধ্যায় থেকে একটি করে অথবা থাকে, অর্থাৎ 8 আর 2 = 10। সর্বমোট বিভাগ খ এবং বিভাগ খ মিলিয়ে 10টি প্রশ্ন দেওয়া থাকে, কিন্তু আমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর পড়ে আসতে হয়। অর্থাৎ প্রথম বিভাগ অর্থাৎ ক বিভাগ থেকে 5টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি, খ বিভাগ থেকে 5টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি, 2 2 ছাড়, আর এই 2টি বিভাগ থেকে এই 2টো করে প্রশ্ন করা বাদেও যে কোনো 1টি প্রশ্ন তোমাদের অ্যাটেম্প করতে হবে। অর্থাৎ 10টি প্রশ্নের মধ্যে আমাদেরকে সর্বমোট 5টি প্রশ্নের উত্তর করে আসতে হবে এবং 1টি প্রশ্নের মান থাকবে 8, অর্থাৎ 5 8 = 40। এই বড় প্রশ্নের উত্তর আমাদের ফাইনাল পরীক্ষায় লিখে আসতে হবে। তো ভিডিও যেহেতু বড় হয়ে যাবে, তাই বিভাগ ক অর্থাৎ প্রথম 4টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই ভিডিওতে তুলে ধরব এবং বিভাগ খ অর্থাৎ 5ম অধ্যায় থেকে 8ম অধ্যায় পর্যন্ত যে প্রশ্নগুলো সম্ভাব্যময় বা গুরুত্বপূর্ণ সেগুলো নেক্সট ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব। চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথম দিকে, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো 2020 সালের ছাত্রছাত্রীরা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট আসবেই আসবে। চলো সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখে নিই বা জেনে নিই। 1 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলো বলার আগে তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি, যে মিউজিয়াম বা জাদুঘরের ওপর প্রথম অধ্যায় তথা অতীতকে স্মরণ এই অধ্যায় থেকে জাদুঘরের ওপর 2019 সালের ফাইনাল পরীক্ষায় প্রশ্ন এসেছে, তাই এই জাদুঘর বা মিউজিয়াম এই টপিকটাকে আমরা বাদ দিয়েই কিন্তু প্রিপারেশান নেব বা অন্য প্রশ্নগুলোকে আমরা বেশি গুরুত্ব দেব। তো আমার সাজেশন, এই যে প্রশ্ন প্রথম অধ্যায় অর্থাৎ অতীতকে স্মরণ এই অধ্যায় থেকে যে 3টি প্রশ্ন তোমাদের বলবো সেই প্রশ্নগুলো চলো দেখে নেওয়া যাক এবং তোমরা মন দিয়ে শোনো। 1 নম্বর প্রশ্ন, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি ও স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। এই একই টপিক থেকে বা এই জায়গা থেকে প্রশ্নটা এভাবেও আসতে পারে, মিথ ও লিজেন্ড কাকে বলে, এরা অতীত বিষয়ে মানুষের ধারণাকে কীভাবে রূপদান করে। তাহলে 1 নম্বর প্রশ্ন কী বললাম, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি ও স্মৃতিকথার ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো, বা এই একই জায়গা থেকে প্রশ্নটা এভাবেও আসতে পারে, মিথ ও লিজেন্ড কাকে বলে, অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে। 2 নম্বর প্রশ্ন, লোককথা কাকে বলে, ইতিহাস রচনায় লোককথার গুরুত্ব লেখো। এবং একই সঙ্গে আরেকটি প্রশ্ন থাকতে পারে, পেশাদারী শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব কোথায়। প্রশ্নটি আরও একবার বলছি, লোককথা কাকে বলে, ইতিহাস রচনায় লোককথার গুরুত্ব এই অংশটুকুর জন্য 4, এবং পেশাদারী শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব এই অংশটুকুর জন্য 4, অর্থাৎ 4 4 8 থাকবে। 3 নম্বর প্রশ্ন, পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো, অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদার ইতিহাসের পার্থক্য কোথায়। এই প্রশ্নটি 2020 সালে ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 2য় অধ্যায়ের সম্ভাব্য প্রশ্নগুলো চলো দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিন এর তত্ত্ব আলোচনা করো, বা লেনিন অংশটা প্রথমে দেওয়া থাকতে পারে, তারপর হবসন অংশটা দেওয়া থাকতে পারে। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে লেনিন ও হবসনের তত্ত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে লেখো। এই যে প্রথম অধ্যায় অর্থাৎ অতীতকে স্মরণ এবং 2য় অধ্যায় ঊনবিংশ এবং বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, 3টি 3টি করে যে প্রশ্ন বললাম, এই 3 3 6, যদি এই 6টি প্রশ্ন তোমরা ভালোভাবে বুঝে নিয়ে মুখস্থ করো এবং এখন থেকে প্রস্তুতি নাও, তাহলে অবশ্যই এই 6টি প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। এবং তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি, অনেকের মনে হতে পারে যে 3টে করেই প্রশ্ন তৈরি করি এক একটা অধ্যায় থেকে, তাহলে অধ্যায়ের সংখ্যা তো 8টা, তাহলে আমাদেরকে সর্বনিম্ন প্রশ্ন কিন্তু তৈরি করতে হলেও 24 থেকে 25টা প্রশ্ন রেডি করতে হচ্ছে। এত প্রশ্ন কখনো কি মনে রাখা সম্ভব? তাদের উদ্দেশ্যে বলবো যে 8টি অধ্যায় রয়েছে, তোমরা কিন্তু তুলনামূলকভাবে বড় অধ্যায় যেগুলো 4র্থ অধ্যায় বা 5ম অধ্যায়, এই 2টি অধ্যায়ে কিন্তু সম্পূর্ণভাবে তোমরা
বাদ দিয়েও কিন্তু বাকি ছটি অধ্যায় থেকে তোমরা বড় প্রশ্নের জন্য প্রস্তুতি নিতে পারো। কারণ কি, তাহলে এই ছটি অধ্যায় যদি আমরা ভালোভাবে তৈরি করি বা বড় প্রশ্নের জন্য আমরা প্রিপারেশন বা প্রস্তুতি নিই, তাহলে ছটি অধ্যায় থেকে তো ছটি প্রশ্ন অবশ্যই আসছে, এবং তিন এবং সাত নম্বর এই অধ্যায় থেকে যেহেতু অথবা দিয়ে টোটাল আটটি প্রশ্ন আমরা পরীক্ষার খাতায় দেখতে পাচ্ছি, এর মধ্য থেকে আটটি প্রশ্নের মধ্য থেকে কিন্তু আমরা তো পাঁচটি প্রশ্ন অবশ্যই কমন পাবই পাবো। তাহলে আটটি অধ্যায় না করলেও আমরা শুধুমাত্র ছটি অধ্যায় করেও কিন্তু পরীক্ষায় উপস্থিত যদি ভালোভাবে তৈরি হয় ও ভালোভাবে প্রস্তুতি নিই, তাহলে ছটি অধ্যায় থেকেও কিন্তু আমরা আটটি প্রশ্ন বা সাতটি বা ছটি প্রশ্ন কমন পেলেও তো আমরা পাঁচটি প্রশ্নের উত্তর অবশ্যই লিখে আসতে পারছি, কারণ পাঁচটি প্রশ্নই তো আমাদেরকে পরীক্ষায় করে আসতে হবে। চলো তৃতীয় অধ্যায়তে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক, বা তৃতীয় অধ্যায় যে প্রশ্নগুলো 2020 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো জেনে নেওয়া যাক। তৃতীয় অধ্যায়ের নাম উপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। এক নম্বর প্রশ্ন, সিরাজের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি লেখো বা আলোচনা করো। দু নম্বর প্রশ্ন, উপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল লেখো, 4+4=8। তিন নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি বন্দোবস্তগুলি সংক্ষেপে লেখো। চার নম্বর প্রশ্ন, ভারতে চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য ও ফলাফল বর্ণনা করো। প্রশ্নটি আরও একবার বলছি, ভারতে চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য ও ফলাফল বর্ণনা করো। পাঁচ নম্বর প্রশ্ন, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি সম্পর্কে লেখো। প্রশ্নটি অথবা দিয়ে এভাবেও আসতে পারে, নানকিং ও তিয়েনসিং চুক্তির শর্তগুলি আলোচনা করো। এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি যেগুলো আমাদেরকে লিখতে হবে, এই চুক্তি বা শর্ত চুক্তি বা সন্ধিগুলোর মধ্যেই কিন্তু নানকিং এবং তিয়েনসিং চুক্তির শর্তগুলো লুকিয়ে রয়েছে। অর্থাৎ তোমরা যদি চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলো নোটটিকে ভালোভাবে তৈরি করো বুঝে নিয়ে, তাহলে ওই নোটের মধ্যেই নানকিং এবং তিয়েনসিংয়ের চুক্তির শর্তগুলি যদি একটু বড় করে রাখো, তাহলে কিন্তু আলাদাভাবে নানকিং এবং তিয়েনসিং চুক্তির শর্তগুলির জন্য আলাদাভাবে কোনো প্রশ্ন তোমাদেরকে তৈরি করতে হচ্ছে না বা রেডি করতে হচ্ছে না, একটা প্রশ্ন করলেই দুটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাচ্ছ। এবং এই অধ্যায় থেকে লাস্ট যে প্রশ্নটি বলবো, পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু 2020 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। চলো চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখে নিই। চতুর্থ অধ্যায়ের নাম সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও ফলাফল, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ 2020 সালের জন্য। দু নম্বর প্রশ্ন, বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এবং এর সীমাবদ্ধতা লেখো। তিন নম্বর প্রশ্ন, আলিগড় আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো বা আলিগড় আন্দোলনের বিবরণ দাও। চার নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে দলিত ও আদিবাসী সম্প্রদায়ের বিবরণ দাও। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পাঁচ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। অর্থাৎ বোঝাতে চাওয়া হচ্ছে যে 2019 সালে কিন্তু রামমোহন রায় সম্পর্কে প্রশ্ন এসে গেছে, তাই বাংলাদেশের সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা, এই প্রশ্নটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই অধ্যায়ের শেষ প্রশ্ন, ভারত ও চীনের সাম্রাজ্যবাদের তুলনামূলক আলোচনা করো। ভারত ও চীনের সাম্রাজ্যবাদের তুলনামূলক আলোচনা করো। এ প্রসঙ্গে তোমাদের আরও একটি কথা জানিয়ে রাখি, যেমন প্রথম অধ্যায় থেকে বললাম যে যেহেতু মিউজিয়াম বা জাদুঘর প্রসঙ্গে 2019 সালে প্রশ্ন এসেছে, তাই এই দুটি প্রশ্ন আমরা করবো না, বা মিউজিয়াম জাদুঘরের প্রসঙ্গ নিয়ে আমরা কোনো প্রশ্ন কিন্তু করবো না, কারণ আসার সম্ভাবনা খুবই কম। এবং দ্বিতীয় অধ্যায় থেকে 2019 সালে যে প্রশ্নটি এসেছিলো, উপনিবেশবাদ বলতে কী বোঝো, এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো, প্রশ্নটি 2019 সালে যেহেতু এসেছে এই প্রশ্নটিকে আমরা রিমুভ করে দেবো, অর্থাৎ আমরা তৈরি করবো না। এবং তৃতীয় অধ্যায় থেকে হয়তো অনেকে প্রশ্নগুলো না জানার কারণে আসার পরেও কিন্তু আবার প্রিপারেশন নাই, তাদের উদ্দেশ্যেই বলছি তোমরা যেন এই প্রশ্নগুলো আর নতুন করে প্রস্তুতি তোমাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই বা তৈরি করার কোনো দরকার নেই। তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্ন দুটি এসেছিলো, আগেও তোমাদের বলি তৃতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকবে, অথবা যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হবে। ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করা এবং ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, এই দুটি প্রশ্ন কিন্তু তৃতীয় অধ্যায় থেকে 2019 সালে এসেছিলো। এবং চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিলো, সমাজ ও শিক্ষা সংস্কার রাজা রামমোহন রায়ের অবদান নির্ণয় করা, 2015 এবং 2019 সালে প্রশ্নটি এসেছে, এবং 2019 সালে যেহেতু এসেছে তাই আমরা 2020 সালের জন্য তৈরি করবো না। তো এই প্রশ্নগুলোকে বাদ দিয়ে বাকি তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বললাম
এইগুলোই তোমরা এখন থেকে ভালোভাবে বুঝে নিয়ে বারবার খাতায় লিখে প্র্যাকটিস করো, যাতে তোমরা ফাইনাল পরীক্ষায় আশানুরূপ উত্তর লিখে আসতে পারো এবং যিনি খাতা দেখবেন সেই শিক্ষক মহাশয় যাদের দৃষ্টি আকর্ষণ করতে পারো এবং তার কাছ থেকে আটে আট কেড়ে নিতে পারো। এই তোমাদের তোমাদের প্রতি এইরকমই প্রার্থনা করবো, তোমাদের জন্য এই দোয়াই করবো। এবং তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি, তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো, কারণ আজকে প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে এই প্রশ্নগুলো তোমাদের সামনে প্রেজেন্টেশনে তুলে ধরলাম। এবং তোমরা পঞ্চম ষষ্ঠ সপ্তম অধ্যায় নেক্সট ভিডিওতে এই অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অবশ্যই তার জন্য বা ভিডিওটি কখন আপলোড হবে এর জন্য তোমাদের অবশ্যই বলবো, তোমরা নিয়মিত টেস্ট ভিত্তিক আলোচনা নোটপত্র এবং সাজেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে আমার পাশে থেকো। এবং তোমাদের আরও একটা কথা বিশেষ অফার বলা যেতে পারে তোমাদের জন্য, যেটা হয়তো অনেকেই জানে না, যে আমি কেবলমাত্র সাজেশন দিয়েই কিন্তু ক্ষান্ত থাকি না। পিছিয়ে পড়া ছাত্রছাত্রী তথা সমাজের বিভিন্ন স্তরের ছাত্রছাত্রী বা যারা বিভিন্ন জেলা থেকে আমার সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7872595464, ভিডিওতে অবশ্যই দেওয়া থাকবে, তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করেও কিন্তু হোয়াটসঅ্যাপে সরাসরি তোমরা নোটপত্র নিতে পারো আমার সঙ্গে। এতে আমি ভালোই বোধ করি, কোনো রকম বিরক্ত বোধ করি না, এবং তোমরা নির্দ্বিধায় কিন্তু আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো বিষয়ের আর্টসের নোট কিন্তু কালেক্ট করতে পারো। এবং তোমাদের স্কুলে এবং টিউশনে যত বন্ধুবান্ধবী রয়েছে তাদেরকে অবশ্যই এই চ্যানেল সম্পর্কে জানাবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে বলতে পারো। তাহলে অল্প সময়ে তোমরা ডিজিটাল পদ্ধতিতে বাড়িতে থেকে পড়াশোনা করে কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারবে। তো এই যে প্রশ্নগুলো বললাম, তোমরা এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো, যদি নোটপত্র কাছে না থাকে আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারো। তো আজকের আলোচনা এটুকুই ছিল, আবার তোমাদের সামনে বা তোমাদের সামনে উপস্থিত হব, ফিরে আসবো নেক্সট ভিডিওতে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। ওকে, বাই।